চলতি মাসের 15 তারিখ থেকে শিলিগুড়িতে শুরু হতে চলেছে শিলিগুড়ি ট্যুরিজম ফেয়ার। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা। 15ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ির সিটি সেন্টারে এই পর্যটন মেলা আয়োজন করা হয়। ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যটন দপ্তর, জিটিএ, এসিটি, ইএইচটিটিওএ, এইচএইচটিডিএন সহ অন্যান্য পর্যটন সংগঠনের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। সুভদ্রবাবুকে যে এটা 11তম বছরে এসে আমরা পৌঁছে গেছি, তার থেকে বড় ব্যাপার আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে আমাদের এই এন্টায়ার রিজিয়নে কিন্তু বরফ পড়ছে বিভিন্ন ডেস্টিনেশনে। আমাদের ঠিক কার্শিয়াংয়ের উপরে চিমনিতেও যেরকম বরফ পড়ছে, এদিকে বিলকের উপরে সীমানাতে বরফ পড়ছে, ওইখানে তুমলিং, সাদাকপু, ওইখানে তো আছেই বরফের আমরা দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন জায়গা। প্লাস সিকিমে তো আমাদের নর্থ সিকিম বা ইস্ট সিকিমে জুলুকের রাস্তায় লাচুং, লাচেন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ এবার কিন্তু বরফ পড়েছে। তো এই যে একটা বরফ পড়ার ব্যাপার এবং তার সাথে একটা ট্যুরিজম মেলা, সেখানে আমরা ইনফরমেশন দিতে পারা যে আমরা খুব দূরের ট্যুরিস্টের কথা না চিন্তা করে ইমিডিয়েট আমাদের উত্তরবঙ্গের মানুষরা যারা আজকাল অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছে আর কি, আমাদের কুচবিহার, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গার থেকে, আলিপুরদুয়ার, এই যে বহু মানুষজন আজকাল যে বাইরে বেড়াতে শুরু করেছে তার একটা প্রধান কারণ কিন্তু আমাদের এই ট্যুরিজম মেলাটা। এই ট্যুরিজম মেলাটা হওয়াতে এর আগে যেটা আমরা সবাই জানতাম যে আমাদের এই রিজিয়ন মানে হচ্ছে শুধু ইনবাউন্ড ট্যুরিস্ট, বাইরের থেকে মানুষ আসবে আমাদের এই রিজিয়নে ঘুরবে এবং চলে যাবে, কিন্তু এখান থেকে যে বহু মানুষ বাইরেও যেতে পারে, দেশে এবং বিদেশেও যেতে পারে, সেই ইনফরমেশনটা কিন্তু এই মেলাতে আজ প্রথম দেওয়া শুরু হয়। এবং এই ধরনের ট্যুর অপারেটর, আউটবাউন্ড ট্যুর অপারেটর যারা যাদেরকে বলি, তারাও কিন্তু জয়েন করতে শুরু করে এবং তাতে করে আমাদের দুজনেরই লাভ হয় যে লোকাল ট্যুরিস্ট যারা আমাদের রিজিয়ন সম্বন্ধে জানতেন না তারা আমাদের রিজিয়ন সম্বন্ধে জানতে পারেন বা নিজেদের রিজিয়ন সম্বন্ধে জানতে পারেন, প্লাস তারা বাইরে যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু দেখতে পায়। তো এরকম একটা সিচুয়েশনে এই ধরনের একটা মেলা আমাদের খুবই জরুরি ছিল, যেহেতু আমরা জানি যে তিস্তাতে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, নতুন নতুন ডেস্টিনেশন আমাদের যেরকম নেপালের হোমস্টেজরা থাকবে, আমি বেসিক্যালি হোমস্টেজ রুরাল ডেস্টিনেশন নিয়ে বলবো যে হোমস্টেজরা থাকবে, একইভাবে আমাদের তরাই, ডুয়ার্স এবং পাহাড়ের উত্তরবঙ্গের সেখানকারও হোমস্টে এবং রুরাল স্টেক হোল্ডার, তারা কবে কী ফেস্টিভ্যাল করছে সেই ডিটেলস নিয়ে তারা এখানে থাকবে। এবং তার সাথে সাথে আমরা সিকিমের যেসব গ্রামীণ ডেস্টিনেশন আছে তাদের রিপ্রেজেন্টেটিভরা এখানে থাকবে। আর আমরা আশা করছি যে অন্য যে স্টেটগুলোর থেকে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা আসবেন তাদের আমরা সাপোর্ট নিয়ে কিন্তু বাইরের ট্যুরিস্টও যাতে আসতে পারে অন্য অন্য স্টেট থেকে, সেই এক্সচেঞ্জের জায়গাটাও কিন্তু আমরা বিটুবি থ্রুতে পেতে পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই আর কি। তো ঠিক সেখানটায় দাঁড়িয়ে এই মেলাটার যেই ইম্পর্টেন্সটা সেটা আমরা সবাই ইন্ডাস্ট্রির থেকে বুঝি বলে আমরা সবাই মিলে এটাকে কিন্তু সাপোর্ট করি। হ্যাঁ, প্রত্যেকটা রিজিনাল অ্যাসোসিয়েশন বা ট্যুরিজম নিয়ে যেসব এনজিওসরা আছে প্রত্যেকেই কিন্তু আমরা এই মেলাটাকে সাপোর্ট করি এবং আমরা চেষ্টা করি এই 3 দিনের মেলা আমরা পুরোপুরি প্রেজেন্ট থাকতে, কেন শীতকাল মানে উৎসব এবং এই উৎসবের যে ডিটেলসগুলো নেক্সট ডিসেম্বরের পরে যে উৎসবের ডিটেলসগুলো নেক্সট 2-3 মাসে সেই ডিটেলসগুলোও কিন্তু এই মেলাতে পাওয়া যাবে। আমাদের সাথে আছে শ্রী সুব্রত ভৌমিক, উনি আমাদের ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। আমাদের সাথে আছেন সম্রাট সান্যাল, উনি সেক্রেটারি এইচএইচটিডিএন। রানা ঘোষ আমাদের সাথে আছেন, উনি ইস্টার্ন হিমালয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের সাথে সায়ন্তন বাসু আছেন এইচএইচটিডিএনের তরফ থেকে। আর আমাদের সাথে তনিষ্ঠা বেশিরভাগ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে। আমি এখন সুব্রতবাবুকে বলবো যে মেন ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা শিলিগুড়ি ট্যুরিজম ফেয়ার, এটা আমাদের 11 বছর, অর্থাৎ 2000 আমরা শুরু করেছিলাম 2012-তে। বেসিক্যালি 2012-তে যখন করেছি তখন আমরা প্রথম থেকে যে সাহায্য পেয়েছি তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের রাজদা, আমাদের কাছে পরিচিত রাজবাসু, আমাদের সম্রাট সান্যাল, যিনি আমাদের 11 বছর ধরে আমাদের এই ট্যুরিজম ফেয়ারকে শিলিগুড়িতে সফল করার জন্য অত্যন্ত ভূমিকা নিয়েছেন। তার সঙ্গে ইথোয়া, এইচএসডিএন, আমরা আজকে এই 11 বছর আসার মূল কারণ হচ্ছে আমরা
লোকাল যে স্টেক হোল্ডার্স আছে, ট্রাভেল ট্রেড অ্যাসোসিয়েশন, তাদেরকে সাপোর্ট নিয়ে আজকে আমরা 11 বছর এসেছি। তো আমরা সবসময় যেটা জানি শিলিগুড়ি সম্বন্ধে, এত বছর ধরে সারা রেস্ট পার্ট অফ ইন্ডিয়া বাকি ভারতবর্ষে শিলিগুড়িকে একটা ইন্টার্নশিপ পয়েন্ট ফর ইনবাউন্ড ট্যুরিস্ট হিসাবে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী আপনাদেরকে মেনলি এই জায়গাটাকে চেনে। আমরা এটা যখন প্রথম শুরু করেছিলাম তখন সারা ভারতবর্ষের কাছে আমরা যখন এই প্রপোজালটা নিয়ে যাই যে এখানেও একটা আমরা আউটবাউন্ড ট্যুরিজমের জন্য করব, অর্থাৎ শিলিগুড়িবাসী বা শিলিগুড়ি সারাউন্ডিং যারা থাকবে তারাও যদি কোনো ভারতবর্ষের কোনো জায়গায় ঘুরতে যেতে চায়, মেট্রো সিটিজে যেখানে সমস্ত স্টেট ট্যুরিজমের অফিস আছে সেখানে এদের কোনো সুযোগ সুবিধা থাকে না এইভাবে কমিউনিকেশন করার জন্য, তো তারা প্রথম আমাদের এই ব্যাপারটাকে মানে ভারতবর্ষের বিভিন্ন স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্টস পর্যটন দপ্তর এটাকে আমাদের কাছ থেকে আমাদের যখন প্রপোজালটা নেয় তখন তারা আগ্রহের সঙ্গে আমাদেরকে ব্যাপারটাতে সাপোর্ট দিয়েছে। তার সে কারণেই আমরা বিভিন্ন বছর আমাদের ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজ্য সরকারের পর্যটন দপ্তরকে পাই। এবছর আমাদের সাথে আমাদের স্টেক হোল্ডার্সদের মধ্যে অ্যাসোসিয়েশন যারা তাদের মধ্যে অন্যতম আছেন আমাদের ইথোয়া আছেন, HSDN অ্যাক্ট আমাদের সংগঠন ট্রাভেল ট্রেড অ্যাসোসিয়েশনের আপনারা জানেন ডিজনে তারা আমাদের সঙ্গে আছেন, সাথে আছে মিনিস্ট্রি ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আছেন আমাদের রাজস্থান গভর্নমেন্ট, আছে GTA গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, আরও কিছু গভর্নমেন্ট আমাদের কনসেন্টের জন্য ওয়েট করছে আসবে আজকে তাদের। আর পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে 3 দিনের এক্সিবিশন হবে, কালকে আমাদের 1টার সময় উদ্বোধন আছে, আমরা মাননীয় মেয়রকে আমরা ইনভাইট করেছি, তার কনসেন্ট আমরা এখনও পাইনি, তো আমরা আশা করছি পেয়ে যাবো আজকে, তো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কনসেন্ট পাওয়ার পরে। ওই চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন, আমরা ইনভাইট করেছি আপনাকে, আমরা এখনও পাইনি ওর থেকে, তো চিফ গেস্টের আমাদের ইনগ্রেশন করবেন যদি উনি আমাদের কনসেন্ট দেন, উনি ব্যস্ত শিডিউলের মধ্যে আছেন। তাছাড়া বিভিন্ন রাজ্য সরকারের পর্যটন প্রতিনিধিরা থাকবেন, পর্যটন অফিসাররা থাকবেন, আর বিভিন্ন ট্রাভেল এজেন্ট থাকবেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন ট্রাভেল এজেন্ট যারা এখানে 3 দিনের জন্য থাকবেন, 1টা থেকে 7টা অবধি আমাদের সিটি সেন্টারে, মাটিগাড়া সিটি সেন্টারে 3 দিন আমাদের অনুষ্ঠান হবে পুরোপুরিভাবে। তাতে পর্যটন সংক্রান্ত বিভিন্ন রকমের আলোচনা যেমন থাকবে, পর্যটন রিলেটেড যে কোনো ব্যাপারে যারা পর্যটন নিয়ে ইন্টারেস্ট আছে তারা এখানে আসবেন, এবং তার সঙ্গে আমাদের 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে, আমরা লোকাল যে সমস্ত কালচারগুলো আছে তা আমরা সেখানে আমরা এক্সিবিট করবো, তার সঙ্গে সঙ্গে হ্যান্ডিক্রাফট থাকবে, আর কিছু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন থাকবে। মেনলি আমাদের পুরোপুরি 3 দিনের জন্য আগামী বছর 2024-এর আগে সারা বছরের একটা সবার প্ল্যান থাকে যে কখন কীভাবে সে তার ট্যুরের প্ল্যান করবে, তো সেটা করার জন্য তাদেরকে সবাইকে একটা আগে থেকে সমস্ত পরিকল্পনা করে নিতে হয়। এখনকার দিনে যে মানে আসছে তাতে ট্রেন বা প্লেন সব ক্ষেত্রেই যত কম সময়ে আপনার পরিকল্পনা হবে তাতে খরচ বেড়ে যাবে, যত আগে থেকে পরিকল্পনা হবে খরচটা অনেকটা সাধ্যের মধ্যে থাকে। আর সেই কারণের উদ্দেশ্য নেই আমাদের সবাইকে এই উদ্দেশ্যে বলা আছে, আপনার যে পরিকল্পনাগুলো আছে পর্যটন নিয়ে তো সেটা যদি আপনি দেশের মধ্যে করুন বা বিদেশে করুন তাকে অনেক আগে থেকে প্ল্যান করে নিন, তাতে করে আপনার সুবিধে হবে, আপনি টিকিটটা অনেক কমে পাবেন, কারণ এখন ট্রেনেও অনেক ট্রেনের ডাইনামিক ফেয়ার শুরু হয়ে গেছে, যত কম সময় তার প্রাইস অনেক বেশি, ট্রেনের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে ছিল, তো সমস্ত কিছু নিয়ে পুরোপুরি 3 দিনের একটা সম্পূর্ণ একটা পর্যটন রিলেটেড থাকবে। এখানে বিভিন্ন ট্রাভেল ব্যবসায়ী যারা আছেন তারা এসে তাদের নতুন নেটওয়ার্কের সঙ্গে তারা করতে পারবেন, আমরা এখানে একটা B2B নেটওয়ার্কের সেশনও হবে, আর যারা নতুনভাবে ট্রাভেল বিজনেসে আসতে চায় তাদের জন্য এখানে সমস্ত থাকছে পেশাদার যারা, তাদের থেকে তারা আগামী দিনে পর্যটনকে যদি ব্যবসা হিসেবে নিতে হয় তার জন্য কী ব্যাপার কীভাবে করতে হবে সেটাও পাবেন, এখানে অভিজ্ঞ সমস্ত পর্যটন ব্যবসায়ীরা আছে, সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তারা থাকবেন, তো পুরোপুরিভাবেই পর্যটন নিয়ে 3 দিনের একটি সম্পূর্ণ একটা মেলা, যেখানে পর্যটন প্রতিনিধিরা যেমন একদিকে থাকবেন, বিভিন্ন সরকারি অফিসার প্রতিনিধিরা যেমন থাকবেন, তার সঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তারাও থাকবে। আমরা সাধারণত যে সমস্ত মেলা দেখে থাকি খাদ্য মেলা বা বস্ত্র মেলা বিভিন্ন রকমের যে মেলা, তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে পর্যটনের প্রসারের জন্য, পর্যটনকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য, শিলিগুড়িবাসী যারা আছে তারা যাতে আরও বেশি করে পর্যটন সম্পর্কে ইনফরমেশন তথ্য পায়, যে সমস্ত সরকারি অফিসারকে তারা তাদের শহরে পাবে না তারা সরাসরি এখানে থাকবে, তাদের সঙ্গে কথা সরাসরি বলার সুযোগ পাবে, সমস্ত নিয়ে আমাদের এই পর্যটন মেলার উদ্দেশ্য।